ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। নিজের সন্তানের উপর দাসী কিংবা ধাত্রীর ভাব অবলম্বন করো। দাসী তোমার শিশুকে নিয়ে আদর করবে, তার সঙ্গে খেলা করবে, অতি যত্নের সঙ্গে লালন করবে, যেন তার নিজের সন্তান। কিন্তু দাসীকে বিদায় দেওয়া মাত্র সে গাঁটরি বেঁধে তোমার বাড়ি থেকে চলে যেতে প্রস্তুত। এত যে সন্তানের প্রতি তার ভালোবাসা কিংবা আসক্তি, তা যেন সবই সে ভুলে যায়। সাধারণ দাসীর পক্ষে তোমার সন্তানদের ছেড়ে অপরের ছেলের ভার নিতে বিন্দুমাত্র কষ্ট হবে না। ঠিক একই রকমভাবে তোমরাও যা কিছু তোমাদের নিজেদের মনে করো, সেই সবের প্রতি এইরূপ ভাব দেখাও, তুমিও যেন দাসী। আর যদি ঈশ্বরে বিশ্বাসী হও, তবে বিশ্বাস করো যা কিছু তোমার বলে ভাবছ তা সবই ঈশ্বরের। আমার উপর কেউ নির্ভর করে এবং আমি কারো উপকার করতে পারি এমন চিন্তা করাই অত্যন্ত দুর্বলতা। এই বিশ্বাস থেকেই আমাদের সব রকমের আসক্তি জন্মায় এবং এই আসক্তি থেকেই আমাদের সকল দুঃখের উদ্ভব। আমাদের মনকে জানানো উচিত যে এই বিশ্বজগতে কেউই আমাদের উপর নির্ভর করে না। একজন গরিবও আমাদের দানের উপর নির্ভর করে না, কেউই আমাদের দয়ার উপর নির্ভর করে না। আসলে সবাইকে সাহায্য করছে প্রকৃতি। আমরা কোটি কোটি মানুষ না থাকলেও এরকম চলতেই থাকবে। তোমার আমার জন্য প্রকৃতির গতি বন্ধ হবে না। এই বছরই হয়তো তোমাদের খুব কাছের কয়েকজন বন্ধু মারা গিয়েছে। জগৎ কি নিজের গতি রুদ্ধ করে তাদের পুনরাগমনের জন্য অপেক্ষা করছে? সেই জন্যই নিজের মন থেকে এই ধারণা একেবারেই দূর করে দাও যে তোমাকে জগতের জন্য কিছু করতে হবে। জগৎ তোমার কাছ থেকে কোনো সাহায্যই চায় না। জগতের সাহায্য করার জন্যই আমার জন্ম হয়েছে, এই কথা চিন্তা করা কোনো মানুষের পক্ষে চরম নির্বুদ্ধিতা। ওটা নিছকই অন্ধকার, স্বার্থপরতা। তোমার অথবা অন্য কারো ওপর জগৎ নির্ভর করে না, এই ভাবটি উপলব্ধি করার জন্য যখন তোমার স্নায়ু ও পেশিগুলিকে গঠিত করবে, তখন কর্মজনিত কোনো প্রতিক্রিয়া তোমায় দুঃখ দেবে না আর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.